নমস্কার, আজকের বিষয় হচ্ছে ডাইরেক্ট সোলার প্যানেল দিয়ে কি ব্যাটারি চার্জ করা যায়? যদি করা যায় তাহলে কি সুবিধা এবং কি অসুবিধা আছে সেই নিয়ে আজকে আমরা কথা বলবো। অনেক মিস্ত্রিদের দেখা যায় যে ডাইরেক্ট সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ করে। তো ডাইরেক্ট সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ করলে চার্জ হয়? হ্যাঁ হয়, ডাইরেক্ট সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ করলে চার্জ হয়, কিন্তু তাতে একটা সমস্যা হয়। সমস্যাটা কি? যে কোনো মুহূর্তে আপনার প্যানেলটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার একটাই কারণ যে যেহেতু সোলার কন্ট্রোলার লাগানো নেই বা চার্জিং কন্ট্রোলার যেহেতু লাগানো নেই, সেক্ষেত্রে প্যানেল থেকে ডাইরেক্ট ভোল্টেজটা ব্যাটারির মধ্যে ঢুকবে। ঢুকলে পরে কী হবে, যখন সূর্যের আলো থাকবে তখন প্যানেল থেকে ডাইরেক্ট ডিসি ভোল্ট বের করে ব্যাটারিতে দেবে, চার্জ করবে। কিন্তু যখন সূর্যের আলো প্যানেলের পর পড়বে না, অর্থাৎ থাকবে না, তখন কী করবে, ব্যাটারি থেকে যে ভোল্টেজটা প্যানেল থেকে চার্জ করছিলো, ব্যাটারির মধ্যে যে ভোল্টেজটা স্টোর করা ছিল, সেই ভোল্টেজটা উল্টো প্যানেলের মধ্যে প্রভাবিত করবে। করলে পরে কী হবে, আপনার প্যানেলটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার অনেক মিস্ত্রিদের ক্ষেত্রে দেখা যায় তারা কী করে, প্যানেলের সাথে ডায়োড দিয়ে দেয়। ডায়োড দিলে কী হয়, ব্যাটারি চার্জ হলেও হয়তো ব্যাটারির ভোল্টেজটা উল্টো প্যানেলের মধ্যে যাবে না, তাতেও একটা সমস্যা হয়। তার কারণ হচ্ছে, কারণ ওটা তো অটো না, যতক্ষণ প্যানেলের পর রোদ পড়বে ততক্ষণই ব্যাটারিকে চার্জ করতে থাকবে। ব্যাটারি ওভারলোড হয়ে গেল, ব্যাটারি অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করবে না, ফলে ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকের এই প্যানেলের বিষয়ে আর ব্যাটারির বিষয়ে আমরা কথা বললাম। তাই কেউ কখনো ভুল করে ডাইরেক্ট প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ করবেন না। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।